বিসমিল্লাহির রহমানির রহিম نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ওয়া আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে তৌবা ইস্তকফারের জন্য বিশ্ব নবী সল রসৌল্লা স্ল্লা ওসাল্লামের শিকানো একটি শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সবাই এই দোয়াটি শিখে নিতে পারেন প্রিয় দর্শক তোবার দুই রাকাত নামাজের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে আর সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে সেখান থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি মানুষ চলার পথে জেনে অনেক সময় না জেনে না বুঝে খুব মারাত্মক পাপ করে থাকে তাই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় তৌবা করা অর্থাৎ তৌবা না করলে মহান আল্লাহ তালা কিছু কিছু পাপ কখনোই ক্ষমা করবেন না তাই বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি তার উন্মতদের জন্য তৌবা করার শ্রেষ্ঠ দোয়াটি শিখিয়ে দিয়েছেন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আমি আবারও বলছি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছে তওবা করছি রাসূলুল্লাহস লহ বলে ইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয় অর্থাৎ সে যদি বড় রকমের গুনাগার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন সুভয়ান লহ তিরমিজি চার ঊনসত্তর নং হাদিস আবু দাউদ দুই পঁচাশি নং হাদিস মিস্কাত দুই হাজার তিনশো তেপ্পান্ন নং হাদিস প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রিয় দর্শক তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আসসালামু আলাইকুম বারাকাতুহু